আজ আমাদের ভজনের বা আশ্বাসনের বিষয়বস্তু হলো আমাদের রাধা গোবিন্দের রাসলীলা। রাসলীলা আস্বাদন করার আগে আমাদেরকে জানতে হবে বাবা রাস বলে কাকে, রাসের উৎপত্তি স্থল কোথায়, বৃন্দাবনে কোন পবন প্রবাহিত হচ্ছে, আর ভগবান আমার কোন দিন রাস করেছিলেন। প্রথম প্রশ্ন, রাস বলে কাকে? সঙ্গীত শাস্ত্রে বললেন, নটি গীত কণ্ঠিনাম নানন্দ কর শ্রীয়াম সংকীর্তনম ভবিত দ্রাসা নর্তকী নর্তকম। কোন নর্তকী যদি কোন নর্তকীর গলা ধরে হাত ভাবে সহিত নৃত্য করে তখন তাকে বলা হয় রাস। রাস পঞ্চধ্যায় সুহার স্বামী বললেন, আত্মার সহিত পরমাত্মার মিলনের নাম হচ্ছে রাস। আজ জীবাত্মা রাধা রানী আজ পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবেন বলে বৃন্দাবন এমন শোভা ধারণ করেছে। দ্বিতীয় প্রশ্ন, কি রাসের উৎপত্তি স্থল কোথায়? রাসের উৎপত্তি স্থল হলো রসকে ঘনীভূত করার নাম হচ্ছে রাস। যেমন উদাহরণ স্বরূপ আমরা ধরতে পারি বাবা ইক্ষু রস অর্থাৎ আখের রস। আখের চাষ হয়? আচ্ছা আচ্ছা, ইক্ষু রস অর্থাৎ আখের রস। আখের রসটাকে ধ্যান করে তৈরি করা হয় কি বলুন দেখি? আখের রসটাকে ধ্যান করে তৈরি করা হয় গুড়। গুড়টাকে ধ্যান করে তৈরি করা হয় কি না? চিনি। পাকা ভিয়ানদার যদি না হয় মা, ওই আখের রসটা থেকে গুড় সবাই তৈরি করতে পারে। কিন্তু এমন কজন আছে বলুন দেখি বাবা, ওই যে গুড়টা থেকে চিনি তৈরি করতে পারে? বলে পাকা ভিয়ানদার যদি না হয় সম্ভব নয়। আবার চিনিটাকে ভিয়ান করে তৈরি করা হয় কি না? চিনিটাকে ভিয়ান করে তৈরি করা হয় মিছি। আর মিছরিটাকে ধ্যান করে তৈরি করা হয় কি না? ওলা। যেদিন বাবা আমরা ওই আমাদের গোবিন্দের প্রতি প্রেমটাকে, গোবিন্দের প্রতি ভালোবাসাটাকে, গোবিন্দের প্রতি বিশ্বাসটাকে যেদিন ওই ধ্যান করতে করতে ধ্যান করতে করতে ধ্যান করতে করতে যেদিন ওই ওলা নিয়ে গিয়ে টাকাতে পারবো, ঠিক সেদিন হবে আমাদের মতো জীবের রাস। এবার বৃন্দাবনে কোন পবন প্রবাহিত হচ্ছে? আমাদের নারী কয়টি? নারী হচ্ছে তিন প্রকার, কি কি? ইরা, পিঙ্গলা এবং সুষম্না। সাধারণত আমরা ইরা এবং পিঙ্গলাকে বইতে দেখি, কিন্তু যেদিন ভক্তির সাথে ভগবানের মিলন হয় ঠিক সেইদিন সুষম্না নারী মৃদু মন্দ প্রবাহিত হয়। আর কি বললেন না? বললেন ভগবান আমার কোন দিন রাস করেছিলেন। শাস্ত্রে বললেন, ভগবান আপি কারালে সরস্বতী ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া। হরি বল হরি বল। ভগবান আমার শারদীয়া পূর্ণিমা তিথিতে রাস করেছিলেন। তাই বৃন্দাবনে আজ পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। আচ্ছা বলুন দেখি মা,
চাঁদ কতকলায় পরিপূর্ণ। আগো বলি মা কালী মা দুর্গার কাছে মানত করেন না মা, যে মা গো তুমি আমার মনের বাসনা পূরণ করো, আমি তোমাকে কত কলা দেব। হ্যাঁ ষোলো কলা, চাঁদ হচ্ছে ষোলো কলাই পরিপূর্ণ। আমরা দেখি কত কলা না, আমরা দেখি পনেরো কলা। কিন্তু বৃন্দাবনে আজ পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, অর্থাৎ ষোলো কলা চাঁদের উদয় হয়েছে। বৃন্দাবনের সোহানি কেমন বলে দেখো দেখো। কিবা শারদ চন্দ্র পবন মাযাযব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 
পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী যুথি মত মধুকর ভরণী বৃন্দাবনে যে ফুলগুলোর ফোটার সময় হয়েছে তারা ফুটেছে আর যাদের ফোটার সময় হয়নি আজ তারাও ফুটেছে আর যে না বৃন্দাবনে আশাতীত ফুল পেয়েছে বৃন্দাবনে লুপ্ত ভ্রমর করে কি না বৃন্দাবনে লুপ্ত ভ্রমর বলে দেখবেন মা বাড়িতে একটু টাটকা ফুল তুলে আনবেন দেখবেন বাড়িতে টাটকা ফুল তুলে আনার পর কিছুক্ষণ পর একটা ভ্রমর এসে দেখবেন সেই ফুল থেকে মধু পান করে চলে যাবে কিন্তু বৃন্দাবনে আজ আশাতি তো ফুল প্রেম ভ্রমর করে কি বলে দেখো দেখো ভ্রমরকে দেখে মনে হয় যেন কইছে কথা যেন কইছে কানে কানে ভ্রমর কথা বলছে হ্যাঁ গো মা বলি কানে কানে কোন কথা বলা হয় বলে অতি গোপন কথা বলে পাছে যদি শুনে ফেলে তাই কানে কানে বলে দেখবেন তা ভ্রমরের গোপন কথাটি কি না ফুলের কানে কানে গিয়ে ভ্রমর বলে যেন ঝরে পড়ো না যেন ঝরে পড়ো না ঝরে পড়ো না নিতাই মোর হল ফুটিয়াছো যেন ঝরে পড়ো না ফুলে ফুটিয়াছো যেন ঝরে পড়ো না ফুটিয়াছো যেন ঝরে পড়ো না ফুটিয়াছো যেন ঝরে পড়ো না রাধা গোবিন্দ লীলা বলে যখন এত আশা নিয়ে ফুল ফুটেছ যেন ঝরে পড়ো না আর এদিকে বৃন্দাবনের এমন সময় দর্শন করে গোবিন্দ করলেন কি বলে দেখো দেখো গোবিন্দ জিন এমন সময় দর্শন করেছে গোবিন্দের পূর্ব প্রতিশ্রুত কথা মনে পড়ে গেছে কোন কথা না বলে গোবিন্দের কথা দেওয়া কথা মনে পড়ে গেছে একদিন ব্রজগোপীরা স্নান করছিলেন কোথায় না যমুনায় কেমন অবস্থায় বলে ওলাঙ্গিনী হয়ে বিবস্ত্রা হয়ে আর এদিকে গোবিন্দ করলেন কি না ব্রজ রমণীগণে ওই যে বস্ত্রগুলি রাখা ছিল কোথায় না পারে রাখা ছিল গোবিন্দ করেছে কি না গোবিন্দ আমার পবনদেবকে ডেকে এনে সমস্ত বস্ত্রগুলিকে হরণ করে তুলে রেখেছে কোথায় না ওই যে কদম গাছের ডালে যে না কদম গাছের ডালে তুলে রেখেছে ব্রজগোপীগণ যে না স্নান সেরে উঠে এসেছে দেখে কি না দেখে তীরে বস্ত্রগুলি নেই তাই একজন সখী অপর আরেকজন সখীকে বলে সখী রে হ্যাঁ বলি বস্ত্রগুলি এখানে ছিল না হ্যাঁ এইখানে তো ছিল তো গেল কোথায় দেখতে সেই তো আরে যদি এখানে ছিল গেল কোথায় হ্যাঁ গেল কোথায় আর যদি হাওয়াতে উড়িয়ে নিয়ে যায় বলে হয় তুই দু একজনের বস্ত্র যাবে সবার তাই তো একটু
ভালো করে খুঁজে দেখ দেখি এই খুঁজে দেখ 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 একটু ভালো করে খুঁজে দেখ দেখি কোথায় রয়েছে অস্ত্রগুলি এই দিকে দেখ এই দিকে দেখ ভালো করে দেখ দেখ জেনা বলে অসুখী দেখ দেখ কোথায় রয়েছে একটু খুঁজে দেখ দেখি এমন সময় করে কি না গোবিন্দ মামা ওই যে কদম গাছের ডালে বসে বংশী রুদ্র পুরাণ করছে জেনা বংশী রুদ্র পুরাণ করছে করে কি না একজন সখী বলে অসুখী হ্যাঁ শুনতে পেয়েছিস একটু ভালো করে কান ধরে শুন দেখি বলে এটা ঠিক ওরই কাজ তা বলে সখি বাঁশি যখন শুনতে পেয়েছি ধারে পাশে কথা আছে খুঁজে দেখ দেখি কোথায় আছে দেখে তখন গোবিন্দ আমার বংশী রুদ্র পুরাণ করছে জেনা প্রজাপতিগণ গোবিন্দকে দর্শন করেছে করে কি না সকলেই লজ্জা নিবারণ করার চেষ্টা করে সকলেই লজ্জা নিবারণ করার চেষ্টা করে আর তারা তাই গোবিন্দ বলে এই যে গোবিন্দ আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও গোবিন্দ এই সময় যদি আমাদেরকে কেউ দেখে নাই আমাদেরকে কেউ ভালো বলবে না গোবিন্দ বস্ত্রগুলি ফিরিয়ে দাও জেনা এমন কথা বলে গোবিন্দ কোন উত্তর দেয় না আর এমন সময় আবার বলে গোপীগণ বলছে এই যে গোবিন্দ এই ভালোই ভালোই বলছি বস্ত্রগুলি ফিরিয়ে দাও আর নচেত কি করব জানো নচেত ওই ব্রজে গিয়ে তোমার সমস্ত গুণে আমরা বলে দেব যাও না যাও বলে দাও ব্রজ গোপীগণ যেই না বলেছি ব্রজে গিয়ে তোমার সমস্ত গুণের কথা বলে দেব গোবিন্দ একটু মুচকে হেসে বলছে ব্রজ গোপী বলি হ্যাঁ গো বলি তোমরা তো আমাকে যমুনার কূলে একা দেখেছো পর পুরুষানি বলতে একা হ্যাঁ আর ব্রজে কত কত পর পুরুষ আছে আর তোমরা কি না এই অবস্থায় যাবে তার চেয়ে বরং ভালো তোমরা একে একে তীরে উঠে এসো আর তীরে উঠে এসে আমার কাছ থেকে তোমাদের বস্ত্রগুলি নিয়ে যাও জেন এমন কথা বলেছে ব্রজগোপীগণ বলে ছি ছি তোমার লজ্জা করে না গোবিন্দ ওহে গোবিন্দ তুমি হলে পর পুরুষ আর আমরা কি না তোমার কাছে অবস্থিত ছি 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 তোমার লজ্জা করে না এই কথা বলতে শোনো শোনো গোবিন্দ এতক্ষণ তো বলছিলাম যে তোমার গুণের কথা সমস্ত প্রজে গিয়ে বলে দেব আর এবার কি করবো জানো না এবার তোমার সমস্ত গুণের কথা ওই ব্রজে তো গিয়ে বলবো আ তোমার মা কে গিয়ে বলে দেব যেই নাই কথা বলে
গোবিন্দ বলে ব্রজ গোপী। এতক্ষণ ধরে তো এত কথা বললি, কই জিজ্ঞাসা তো করলি না যে কেন তোমাদের বস্ত্রগুলি হরণ করেছি? ব্রজ গোপী, তোমরা কি জানো এই যে এই যমুনা কে, এই যমুনা হলো তপন তনয়া সূর্য চন্দ্রা। আর তোমরা কি না এই যমুনা নদীতে ওলাঙ্গিনী অবস্থায় বিপস্ত হয়ে স্নান করছো? তোমরা সকলে ওই যমুনার কাছে অপরাধ করেছো। আমি তোমাদের সকলের বস্ত্রগুলি ফিরিয়ে দেব। আগে তোমরা যমুনার কাছে ক্ষমা চেয়ে নাও, যে না যমুনার কাছে ক্ষমা চাইছে কেমন হবে বলে? ব্রজগোপীর এক হাতে লজ্জা নিবারণ আর এক হাত দিয়ে যমুনার কাছে ক্ষমা চায়। জেনে এক হাত দিয়ে যমুনার কাছে ক্ষমা চাইছি। গোবিন্দ বলে দাঁড়াও 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 বলি, তোমরা কি জানো না একবার কোন বিগ্রহ মূর্তিকে প্রদক্ষিণ করতে নেই, কিন্তু দেখবেন এগুলি এখন আমরা বেশি করি, তাই না? বিশেষ করে বলতে একটু কেমন কেমন লাগছে তবুও বলি, হ্যাঁ দেখবেন এই যে দাদা ভাইরা বসে আছে না, এখন বাইক নিয়ে চলে যাচ্ছে একদম ফুল স্পিডে যাচ্ছে, রাস্তায় একটা মন্দির পড়েছে, হাতটা তো আর ছাড়তে পারবে না, তাই করে কি না এই যে ঘাটটাকে নামিয়ে দে আর গোবিন্দকে বলবে, ওহে গোবিন্দ তোমাকে ভুললে তো আর যাই না, মনে আছে? আবার অনেকে কি করে না, এই যে দেখবেন এই যে হাতটা এই নাক থেকে কপালে আর ওঠে না, এই যে এই যে হয় না, নাক থেকে আর কপাল অবধি হাতটা উঠবে না। তা যারা এগুলো করেন তারা আর করবেন না, কেন জানেন না? কারণ পূর্ব জন্মে যদি কোনো পুণ্য ফল থেকে থাকে সে পুণ্য ফলটুকু নষ্ট হয়ে যায়। তাই গোবিন্দ বললেন, ওহে ব্রজগোপীগণ তোমরা এক হাত দিয়ে যমুনার কাছে ক্ষমা চেয়ো না, তাই যে এমন কথা বলেছে ব্রজগোপীগণ গোবিন্দের মনের কথা বুঝতে পেরেছে। তাই করে কি না, তাই বলে ওহে গোবিন্দ এবার আমরা সকলেই তোমার মনের বাসনা বুঝতে পেরেছি। ওহে গোবিন্দ আজ আমাদের মধ্যে আমরা আর কিছু রাখলাম না, যা কিছু আজ তোমার ওই রাঙা চরণে সমস্ত সমর্পণ। তাই করে কি না, যমুনার কাছে ক্ষমা চায় কেমন হবে? ও আমি যাবা কুসুম সংকাশ না। ব্রজগোপী গো মা কাত্যায়নীর কাছে ব্রত করে জানালেন, মা গো
তোমার কাছে আমরা বেশি কিছু চাই না, শুধু এটুকু চাই যে আমরা জানো ওই একটি দিনের জন্য হলেও ওই নন্দের নন্দন গোবিন্দকে আমাদের পতি রূপে পেতে পারি। তাই গোবিন্দ বললেন, যাও যাও ব্রজ গোপীগণ, আমি তোমাদের মনির বাসনা একদিন ঠিক পূরণ করব। তাই অদ্যশি রজনীকে দর্শন করে গোবিন্দের পূর্ব প্রতিশ্রুত কথা মনে পড়ে গেছে। আর যে না মনে পড়ে গেছে বলে দেখো দেখো, বিবাহ রত রাতি ছন ভাতি, রত রাতি ছন ভাতি, রাতি ছন ভাতি, রত রাতি ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে, রত রাতি ছন ভাতি, ¡Gracias!
এই যে নিজেদের কোমরে কাপড় কি আছে কিনা মনে নেই না মজন বলো দেখো দেখো আজ কটি খোলে কটি খোলে কটির খোলে কটির খোলে ওই কটির বাসন কটির খোলে খোলে বলে দেখো দেখো গোবিন্দ তুহি বেলি সখিনী মেলি কে হো কা হো পথ নহে অনন্ত কলনে সখিনী মেলি কে হো কা হো পথ নহে তুহি বেলি সখিনী মেলি কে হো কা হো পথ নহে তুহি বেলি সখিনী মেলি কে হো কা হো কইছে মিলল সকল চন্দ্র গোবিন্দ দাস বলনি গো কইছে মিলল সকল চন্দ্র গোবিন্দ দাস বলনি গো কইছে মিলল সকল চন্দ্র গোবিন্দ দাস বলনি গো আরে গোবিন্দ দাস বলনি তাই জি না ব্রজ গোপীগণ চলে যাচ্ছে কেমন হবে বলে দেখো দেখো তাই মৌলুদ ধ্বনিটা হচ্ছে না কেন শোনো শোনো এই মায়ের একটা বড় দোষ আছে জানো দোষ আছে বাবা দোষ বার করেছে দেখো হ্যাঁ বলবো না বলবো হ্যাঁ বলো দেখি কি দোষ মন দিয়ে শুনবেন কেমন শরমে মরমে কথা বুঝিতে না পারে কেমন উলু দিতে জানে দেখবে দেখো দেখো মায়া বলি শুনুন একে তোমার মুখটা ছোট মতো দেখতে পাচ্ছি হ্যাঁ তা আপনাদের আপনারা উলু ধ্বনি দেবেন বলে আমি বলেছি না উলু ধ্বনি দেবে তা মা উলু ধ্বনি না দিয়ে যেন আমার ছোট মুখটা আরো ছোট করে দেবেন না কেমন এর থেকে বেশি ছোট হয়ে গেলে দেখতে ভালো লাগবে না দেখবে দেখো আমি নিতাই গোর হরি বল বলবো আপনারা সকলে মিলে উলু ধ্বনি করবেন কেমন মায়েদের কি বলেছি হ্যাঁ দেখি নিতাই গোর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আহা শুনেছো মায়েরা দিয়েছে বলে দিলে হলো এবার দেবে দেখবে দেখো রায়ে সাজে বাঁশি বাজে না রহিল কি করিতে কি না করে সবে হলো ধনি ধনি
করে जाई बोली हारी श्यामी अनुरागिने बालाई लये मोरी कोगे शिवा ताने कहे बाबे जाई बोली मिललो गोपो नारी हे हसत मुडली धारी आज पिपिने मिललो तई कर
যেইনা এসে দাঁড়িয়েছে সকলে মিলে গোবিন্দ বলে জন গোপী এত রাতে আসার কারণ কি শোনো শোনো ও গোপী কি সে লাগি হে বনে তোমরা এলে হে দেখিতে মন্দ হই হে গোপী কাঞ্চন মণিগণ জননী রমা বল রমণী মণ্ডল সা কাঞ্চন মণিগণ জননী রমা বল রমণী মণ্ডল সা কাঞ্চন মণিগণ জননী রমা বল রমণী মণ্ডল সা শ্যামের নত বড়রা মাছ মাছ আমার কত শ্যামর নত
ছোট বরি খয়ে রসয় সকলে মিলে রাসমঞ্চে প্রবেশ করেছে, রাসমঞ্চে নানা রকমের বাদ্যযন্ত্র বাজে, কেমন ভাবি বলে দেখো দেখো। ওয়ে ওয়ারে ও বাজে থুবু 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 ওয়ে ওয়ারে বাজে থুবু 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 ওয়ারে বাজে থুবু 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 বাজে থুবুরে থুবুরে থুবু তা থুবু তা থুবু তা থুবুরে থুবু আর কি বাজে বলে দেখো দেখো। বাজে ডগমগড়ম ফড়ুমি চিড়ুমি বাজাতা চলত চিত্রগতি নরত করা সতী চলত চিত্রগতি নরত করা সতী চলত চিত্রগতি নরত করা সতী মাধব ইহরস গানে বাজে থুবু 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 ওয়ে ওয়ারে বাজে থুবু 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 Thank you.
समस्त वाद्य यंत्र बाजे ললিতা বিশাখা গোবিন্দের কাছে এসে বলে ও হে গোবিন্দ শোনো শোনো ললিতা বিশাখা নয় কর জন কবি কর জন কবি অনেক দিনে চাল মনে নাচব शर्त आछे তোমাদের রাধারানী যদি একটু নৃত্য করে হ্যাঁ ডাকবো আচ্ছা আচ্ছা বলে শোনো শোনো এই যে গোবিন্দ তোমার মত আমাদের রাধারানী এত মুখে বড়াই করে হ্যাঁ বলে একবার ডেকে দেখো তা শোনো গোবিন্দ আমাদের রাধারানী নাচতে রাজি হ্যাঁ তবে শোনো আজকে তোমার যেমন তেমন নাচ দেখব না আচ্ছা আচ্ছা বলে এক এক গোপী এক এক শর্ত আছে আচ্ছা আচ্ছা বেশ বেশ তা দেখি তোমাদের কোন গোপী কি শর্ত আছে ললিতা বলছে যে শোনো গো আগে শর্ত আমি দেব কি জানো না শোনো শোনো তোমার নাম দিবে গন্ড মুন্ড ওই নুপুরে করা গোবিন্দ শোনো শোনো বলি তোমার কোমরে ওটা কি বাগু গোবিন্দ বলে কোমরে এটা হলো ক্ষুদ্র ঘন্টি তা বলি কে দিয়েছে কেন দিয়েছে বলে আমার মা দিয়েছে কেন জানো বলে আমি ছোটতে খুব ভালো ছেলে ছিলাম তো তাই যখন আমি গোচার হতে কি ফিরে আসতাম এই যে ক্ষুদ্র ঘন্টিটা ঠুন 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 করে নড়তো আর তার আওয়াজ শুনে আমার মা বুঝতে পারত যে গোপাল গোচারণ হতে ফিরে আসছে বলে আচ্ছা 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 বলে খুব সাবধানে শোন না গো কেন জানো
কারণ হলো আমার শর্তটা ঠিক ওখানে শোনো শোনো সন্নাগণ তোমার না নদী বিক্ষুদ্র ভর্তি শ্রবণে কুণ্ডাঙ্গা নদী বিক্ষুদ্র ভর্তি শ্রবণে বলিয়ে এবার নাচো দেখি শ্যামনগর দেখছে এভাবে নৃত্য করা অসম্ভব কেন কারণ যা যা শর্ত দিয়েছে বলে দেখো দেখো বলে এই যে বলে তোমার বন্ড মুন্ড নড়বে না বনমালা দুলবে না নুপুরে ধ্বনি হবে না ক্ষুদ্র ক্ষুদ্র নড়বে না এই যে কানে কুণ্ডল পড়ে আছো এটাও নড়বে না বলে আবার এই যে নয়নের পল অর্থাৎ চোখের পলক পড়বে না গোবিন্দ দেখছে এভাবে নৃত্য করা অসম্ভব কিছু তো একটা করতে হবে হ্যাঁ তাই ভাবতে ভাবতে করেছে কি না উপায় বের করেছে বলে এই যে ব্রজগোপীগণ বলি শোনো আমি নাচতে পারি তবে কি জানো তো বলি এমনি তো নাচা যায় না নাচতে গেলে একটু বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ তোমরা যদি বাজাতে পারো তাহলে আমি নাচতে পারি শোনো শোনো সামনে গো হ্যাঁ ললিতা কে দেখি বেশ ভালো চেহারা গো দেখতে বেশ ভালো তাই না বাবা এটা আরো ভালো দেখতে দেখি কে কেমন বাজাতে জানো তাই না তা তোমাদের প্রধান সখী ললিতা দিয়ে শুরু করি ললিতা বাজাও দেখি কেমন বাজাতে জানো চাইনিতাই বল হরি বল দেখি দেখি বাজাও বাজাও বলি তোমরা বাজিয়েছো ভালো বুঝলে তবে কি জানো তো বলি বাজালে বাজালে বলি এই একটা কই তালে গেল শোনো শোনো শ্যামনগর তুমি কি বলতে চাইছো যে আমরা সব বেতালে বাজিয়েছি একদম
সব বেতালে বাজিয়ে শোনো শোনো হ্যাঁ তোমার তাল সম্বন্ধে কোনো জ্ঞান নেই হ্যাঁ ভোলা মালা ভোলা গোয়ালি এই তাল আর বেতারে কিছুই নাই যায় তবে ছোটবেলা থেকে তাল সাধনা করেছি থাকি তালেও নয় আর বেতালেও নয় তার মাঝখানে হ্যাঁ তোরে নাম হচ্ছে উদ্ভট্ট 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 এই যে চমকে যাচ্ছ শ্যামদাগরে মাথাটা ঘুরে গেছে আরে মাথাটা ঘুরে গেল জাহাতালে নাম বললে এই না না নিতাই গোরুরি তা বলে শোনো শোনো শ্যামনগর আমাদের তালটার নাম হচ্ছে উদ্ভট্টতা আরে উদ্ভট্ট তালে যদি হেরে যাও কি করব জানো শ্যামনগর তোমারে চূড়া বাসি কেনে নেব সেই অগ্রিম বস্ত্রহরণের দিনে তোমার রাঙা চরণে সব করেছি সমর্পণ তবে দেখি ঘর বলে থাকে যদি কোনো ধন একবার দেখো না ঘর বলে যদি কোনো ধন থাকে বলেছে শোনো শোনো সামনে গো খুঁজতে খুঁজতে পেলাম এক রতন ইহাই রাখিলাম পণ শ্যাম তোমার দেখিব না হরি বল হরি বল তাহলে হরি বল হরি বল আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলে শোনো হ্যাঁ বলো নৃত্য যে দেখবে তা পণটা কি রাখলে শুনি শুনবে হ্যাঁ শোনো ওই যদি দিন বাবা রায় কে দেবে আরেকবার বলো বলো আমি আচ্ছা
আচ্ছা আচ্ছা তার সাথে আমরা দাসী হব আচ্ছা আর যদি হেরে যাই তাহলে কি হবে জানো কি করবে তা নইলে কানা বনে রাখবো নইলে কানা বনে রাখবো নইলে কানা বনে রাখবো নইলে কানা বনে রাখবো শ্যামনগর কারাগারের নাম হ্যাঁ আসলে আমার কারাগারে জন্ম তো কংস কারাগারে জন্ম তাই কারাগারে জন্ম শুনে বড় ভয় লাগে হ্যাঁ ওই কংস কারাগারে রাখবো না আচ্ছা আচ্ছা আর ওই সিঁড়ির কারাগারেও রাখবো না আচ্ছা আচ্ছা কোথায় রাখবো জানো কোথায় রাখবে গো आ
গোবিন্দের নিত্য তাল ভ্রষ্ট হয়ে গেছে ব্রজ গোবিরা বলতে শ্যামনাগ হেরে গেলে হেরে গেলে হেরে গেছে এই যে ব্রজ গোপীগণ আমি কিন্তু এখনো হারিনি হ্যাঁ বলি হ্যাঁ গো মা প্রতিযোগিতা কোনদিন একা একা হয় গো একা একা প্রতিযোগিতা হয় হয় না বলে কমপক্ষে দুজন থাকতে হবে তবে প্রতিযোগিতা হবে তা বলে এখন তো আমি একা নেচেছি তোমাদের রাজহারানি কি নাচ হ্যাঁ হ্যাঁ তাই কেন গো রাধারানী একটু নেচে দেখা তবে তো বুঝবো দেখবো তা বলে এই যে শোনো শোনো এসো চাঁদ বদনী ধনী নাচো তো দেখি এসো চাঁদ বদনী নাচো তো দেখি এসো চাঁদ বদনী ধনী নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিনি গিনে নাগে ঝিনি ঝা তা তা থইয়া থইয়া তিনি গিনে নাগে ঝিনি ঝা তা তা থইয়া থইয়া তিনি গিনে নাগে ঝিনি ঝা তা তা থইয়া থইয়া তিনি গিনে নাগে ঝিনি ঝা বাজে 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 ঝা 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 তা তা থই 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 বাজে রে নিভুমনে তাই যে না বলে এসে এসে এই যে বিনোদিনী বলে এবার নেচে দেখাও দেখি তা বলে শোনো রাধে তোমার সখীরে এতজন ছিল বলে আমাকে এত এত শর্ত দিয়েছিল বা এত এত বাদ্যযন্ত্র বাজিয়েছিল তা আমি তো একা তা আমি তোমাকে একাই শর্ত দেবো তা শোনো রাধে তোমার ওই ভূষণের ধ্বনি হবে না অলংকারের ধ্বনি হবে না আর রাধে গো শোনো শোনো আর আমার বাদ্যযন্ত্র আছে বলতে গেলে এই যে সাধের মুরলি এটা কি আজ বিষম সংকট তালে বাজাবো যদি হেরে যাও রাই তোমার বেসর কাছে আমি কেড়ে নেব আর যদি জিতে যাও তাহলে তোমার সখীর আত্মী বলেছিল আমার চূড়াবাসি কেড়ে নেবে আমি আমার চূড়াবাসি খালি তোমাকে দিয়ে দেব তারা হে আর দেরি করো না দেখি তাড়াতাড়ি এসো তাই যেই নিয়ে এসেছে তাড়াতাড়ি নৃত্য করে কেমন ভাবে সভাটি কেমন মায়ের একটু জোর করে হলুদ ধ্বনি দেবেন কেমন
নৃত্য করে এমন সময় সখীরা কি বলে সখীরা সবাই মিলে বলে সবাই বলে রাধারে জয় শ্যাম তুমি হারিলে সবাই বলে রাধারে জয় শ্যাম তুমি হারিলে ঠিকই বটে গো সবাই মিলে একসাথে দেখি রাধারানী জয়টা দিয়ে দেন কেমন কি বলে সবাই বলে রাধার জয় সর তুমি হারিলে সবাই বলে রাধার জয় রাধে তাই যে না সবাই মিলে রাধারানী জয় দে কেমন ভাবি না বলে জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি বলো হে শ্যামনগর অনেক তো নৃত্য করলে বলে এবার একটু যুগলী নৃত্য করে দেখি তার আগে যেই না বলে এই যে শ্যামনগর শর্ত হয়েছিল চূড়াবাস এখানে দিয়ে দাও তাই করে কি না সখীরা শর্ত অনুযায়ী চূড়াবাসই খুলে নেয় তাই যেই না চূড়াবাস এখানে দিয়ে দিয়েছে বলে শ্যামনগর অনেক ধরে তো একা একা নৃত্য দেখলাম এবার একটু যুগলে নৃত্য করো দেখলাম সেই যুগল নৃত্য একটু দর্শন করি তাই যুগলে নৃত্য করছে কেমন ভাবে শোভাটি কেমন ও গো রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী গান তন মেরা হো না দেখিলা মধুর বৃন্দাবন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী গান Bye.
সখীদের যার যেমন সেবার অধিকার ছিল তারা ঠিক তেমন ভাবে সেবা করে এবার রাধা গোবিন্দকে শয়নে দিয়েছে কেমন ভাবে বলে দেখো দেখো রাশি জাগরণে নিকুঞ্জ ভবনে এলা লয়ালো শোভন নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল।